তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? পড়ো, সমস্যা আছে নাকি? না স্যার, সমস্যা নাই স্যার। এট দা এজ অফ 9 আমি তোমাকে বলি, এই যে তোমার এই যে এলাকা ভিত্তিক যে আঞ্চলিক ভাষা, এটা পরিত্যাগ করো, শুদ্ধ ভাষায় কথা বলা শিখো, খুব সুন্দর লাগবে, বুঝছো? ভাষার পাশে তো স্যার কাজ হচ্ছে স্যার, শব্দ সাউন্ড শুদ্ধ ভাষায়, শুদ্ধ ভাষায় কথা বলা শিখো, আঞ্চলিকতা পরিহার করো, আঞ্চলিকতা তোমার থাকবে, তোমার বাসায় তোমার ঘরে তুমি তোমার তোমার মতো করে তুমি কথা বলবে, কিন্তু যখন তুমি একটা প্ল্যাটফর্মে আসবে তখন তোমাকে অবশ্যই এখানে একটা কথা বলার সময় একটা যেটা প্রমাণিত ল্যাঙ্গুয়েজ ওইভাবে কথা বলতে হবে। বলো, রিড। এট দা এজ অফ 9 জাইলান মহালি মহালিঙ্গাম বিকাম দা কো-ফাউন্ডার অফ লিল লিল এমডিজিএস এ নন প্রফিট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড ইয়ুথ এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন। লিল বাংলা কি হবে বলো? এটা ট্রাই ট্রান্সলেট করো কি হবে। তাইলান মহালিঙ্গামের বয়স যখন 9 তখন সে মানে একটা নন প্রফিট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ডেভেলপমেন্ট স্যার স্যার কো-ফাউন্ডার কো-ফাউন্ডার ছিলেন স্যার। কি হলো লাইনটা, অর্থ কি হলো? যখন মহালিঙ্গম এর বয়স 9 বছর তখন সে লিল এমডিটিএস অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল সংস্থার কো-ফাউন্ডার ছিলেন। তারপরে আর কি, আরো তো আছে ওয়ার্ড, পুরো সেন্টেন্সের কি অর্থ? What's the meaning of the whole sentence? তুমি কি যখন পারতেছো না স্যার, একটু স্যার সমস্যা মানে এই দেখছো এক লাইন ইংরেজি পড়তে পারো না, অথচ ইংরেজি ক্লাসে তোমরা থাকো না, কি অবস্থা? তোমাদের ভাব দেখলে মনে হয় ইংরেজি এমন পড়া এমন পারা পারো, এখন তুমি পারান শুরু করছো। তোমার স্পন্দন, তুমি কি আছো স্পন্দন? তুমি ইয়ে করো, তুমি যে এখানে এই প্রথম লাইনটা অর্থ বলো, প্রথম লাইনটা পড়ো, এই লাইনটা পড়ো। At the age of 9, Dylan Mahalingam became the co-founder of Lil MDGS, a non-profit international development and youth empowerment organization. Dylan Mahalingam boys যখন 9 ছিল তখন সে Lil MDGS এর co-founder ছিলেন, যেটা ছিল একটা নন প্রফিট আন্তর্জাতিক 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 প্রতিষ্ঠান। তারপরে শেষ, তোমার বাসা কোথায়? না স্যার, পরের লাইন স্যার গাইবান্ধ। তুমি এই অবস্থা কেন, তোমার ইংরেজি এক লাইন পড়তে গেলে দাঁত ভাঙতেছে? ইংরেজির এই জ্ঞান নিয়ে তুমি ক্লাস করো না, কি বলো? না স্যার, আমি তো ডেইলি ক্লাস করি স্যার, আমি তো ডেইলি ক্লাস করি। হ্যাঁ, ডেইলি ক্লাস করি অবস্থা, আর যারা রেগুলার করে না এদের কি অবস্থা হবে? এই চ্যাপ্টারটা স্যার পড়া হয়নি, আসলে পড়া হয় নাই। এগুলো হলো সবচেয়ে সহজ চ্যাপ্টার, দিস চ্যাপ্টারস আর ভেরি ইজি। আর তোমাকে আমি আগে থেকে একটা পড়া জিজ্ঞাসা করি, দেখি তুমি পারো কিনা।
আজকে পড়া ধরব, দেখি কে কি পারে। তুমি এলিয়েনটা ব্যাখ্যা করো স্পন্দন, এই লাইনটা তুমি অ্যানালাইসিস করে যে এই লাইনটা বলো। গাইড টাইড খুলবা না, গাইড বই না স্যার, গাইড তো নাই। হ্যাঁ কি বলো না কেন, কথা বলছো না কেন, পারো কি পারো না? ইয়েস অর নো? ইয়েস স্যার। দা একটু ফোন লাগে নাকি? এটা বুঝতে পারছি, বুঝতে পারতেছো না? না স্যার। এই যে দেখছো তোমার কি অবস্থা, তুমি যদি কহো তুমি রেগুলার ক্লাস করো, আসলে তুমি ক্লাসে ঢুকে তুমি ঘুমাই থাকো চুপচাপ। না স্যার, তোমার তোমার কাজের ধারাবাহিকতায় প্রমাণ করছে। সাফিন বলো, সাফিন সাফিন তুমি ল্যাংটা বলো। সাফিন কি আসো? সাফিন গাড়িতে ঘুমাইতেছে? এই ল্যাংটা ব্যাখ্যা করো, এই ল্যাংটা ব্যাখ্যা করো, এই যে আন্ডারলাইন করা ল্যাংটা কি বলছে এখানে স্যার? প্রথম থেকে পড়ি সম্পূর্ণ কাজে। বলো। I love to rise in a summer morn when the bird sings on every tree. The distant huntsman winds his horn and the skylark sings with me. Oh, what sweet company. Sir, এইটা স্যার একটা স্যার পুরা কবিতার মিনিংটা বোঝানো হয়েছে যে মানে একটা গ্রীষ্মের মানে সকালে যখন সূর্য ওঠে পাখিরা গান প্রত্যেকটা গাছে গাছে মানে একটা মানে নিজের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয় আর মানে সবকিছুই কাছের মনে হয়, প্রকৃতিটাকে আপন মনে হয়। না না না, তুমি এই লাইনটা কি বলছো স্পেসিফিক? না না, এই স্পেসিফিক এই লাইনটার অর্থ কি বলো, মূল কথা তো পরে, তুমি এই লাইনটা দিয়ে কি বুঝাইছো? দ্য ডিস্ট্যান্ট হাংস্টম্যান উইন্ডস হিজ হর্ন। দুই মিনিট স্যার টাইম দেন। এই যে এইভাবে যদি তোমরা পড়াটা যদি রেগুলার না করো তাহলে তোমাদের কি লাভ হবে না তো? তোমরা যদি মনে করো যে ক্লাসে অ্যাটেন্ড করলাম আর কিছু করতে হবে না, বাসায় কিছু করতে হবে না, তাহলে ভুল ধারণা। তোমাদের নিয়ে আমি খুবই শঙ্কিত, চিন্তিত, কারণ তোমরা যেভাবে এভাবে একটা জিনিসকে অবহেলা করছো, তোমরা বোঝার চেষ্টা করছো না। তোমরা কিন্তু অনলাইনে ক্লাস তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং বিষয়, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। ডিস্ট্যান্ট হান্টসম্যান উইন্ডস হিজ হর্ন অর্থ কি? এটা লাইনটা স্যার এটা আবিদানিক অর্থ হলো যে স্যার দূরবর্তী শিকারি টাইপের স্যার, মানে শিকারের মানে মানে স্যার এগুলো তো স্পেসিফিক ওয়ার্ডের মিনিং জানি কিন্তু স্যার পুরো সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারতেছি না। দূরের কোন শিকারী তার বাঁশি বাজায় স্যার, এরকম কিছু। আমরা জানি বাতাস, ফুদেওয়া। রাইট রাইট রাইট, বিষয়
বিষয়টা নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু তোমরা অধিকাংশই চিন্তা ভাবনা করতেছ না। যে উইন্ড স্যার, তো স্যার ব্রিথ, শ্বাস প্রশ্বাস নেওয়া, আবার কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো কিছু বাজানো, আবার ওই যে যেটা বললো না, জোরে ফুৎকার দেওয়া, জোরে সাউন্ড আ বিউগল অর কল বাই ব্লোয়িং, ঠিক আছে, জোরে ফু দিয়ে আমরা বাঁশি বাজাই না, এটা অর্থ এখানে উইন্ডস অর্থ এই অর্থে। তাহলে আরেকজনকে জিজ্ঞাসা করি কে আছে এখানে, বরকতুল্লাহ জিম, তুমি কি আছো? জি স্যার আছি, জি স্যার আছি। আচ্ছা, তুমি একটা লাইন বলবা, এই লাইনটা দিয়ে কি বুঝাইছে? আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ন, এটা এটা দিয়ে কি বুঝাইছে স্যার? ওটা হলো বোঝাচ্ছে মানে নিষ্ঠুর, মানে নিষ্ঠুর চোখের শাসন। ওকে, কাকে বোঝাচ্ছে এটা? এটা স্যার মানে বোঝাচ্ছে শিক্ষকদের স্যার, মানে নিষ্ঠুর ওই মানে বিদ্যালয়ে যে স্যার মানে শিক্ষকদের পাঠদানের পদ্ধতিকে বোঝাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, গুড। ওকে, শ্যাম, শ্যাম তুমি আসো, শ্যাম 12641। জি স্যার। তোমার ছবি তুমি ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, এটা বলো, তুমি বলো এই অর্থ, এই লাইনটার অর্থ কি? এই লাইনটাতে কি বুঝিয়েছে? এটার অর্থ কি? তুমি কবিতাটা পড়েছ? কিছু শুনতে পারিনি কথাটা। তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা ঢাকা। কোথায় থাকো তুমি? স্যার খিলগাঁও। ও, তুমি এই যে এই লাইনটার অর্থ বলো, এই লাইনটার, নোর সিট ইন লার্নিংস বাওয়ার, এখন এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। এটা এই লাইনটার অর্থ বলো, এটা কি বোঝাচ্ছে? স্যার আমি পারছি না এটা। হ্যাঁ স্যার আমি বলতে পারছি না এটা। তুমি কোন স্কুল থেকে পাস করছো? স্যার ন্যাশনাল মিডল স্কুল। আচ্ছা, তুমি বোঝা গেল তাহলে বাসায় তুমি পড়াশোনা করো না, তুমি খালি ক্লাসগুলো অ্যাটেন্ড করো আর কিছু করো না, এটা তো খুবই খারাপ। আচ্ছা, ইখতিয়ার, ইখতিয়ার তুমি বলো, এলেন্টের অর্থ কি? ইখতিয়ারউদ্দিন তুমি কি আসো? ইখতিয়ার, আচ্ছা, নাফিজ আল হক, নাফিজ তুমি বলো তো এটার অর্থ কি? কি হবে এই লাইনটা, কি বুঝিয়েছে? নর সিট ইন লার্নিংস বোর্ড, মানে না বসতে পারি শিক্ষা গঞ্জে, মানে শিক্ষক যে পড়াবে সেটা ওই ছাত্র সেখানে বসতে পারে না তাদের জীর্ণ শূন্য চোখ, তাদের শাসনের কারণে। ঠিক আছে, তুমি এটা কাজ করো, তুমি আমার মনে হয় তুমি পারবে, তোমার সেই কোয়ালিটি আছে আমি আমার বিশ্বাস করি। তোমার তুমি এই লাইনটা পুরোটা বলো, ব্যাখ্যা করো। Then at times I dropping fit and spend many an anxious hour. আসলে সবাই যে সবকিছু পারবে এমন না। অ্যাংশাস আওয়ার, স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, ওকে, তারপর নট ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, নট সিট ইন লার্নিং বোর্ড, worn though with the dairy shore. কি worn? worn কি রে উচ্চারণ করো। worn though
দো কই, দো কিভাবে? টি এইচ ও ইউ জি এইচ, যারা গ্রামে পড়াশোনা করে যারা ভালো টিচার পায় না, এরা কি বলবে? এরা তো মানে তখন দুঃখ পাবে করে কি, যে ওরা শহরে লেখাপড়া শিখে ভালো টিচার পেয়ে কি শিখলো? ঠিক আছে, কাজে নিজের প্রতি নিজে সুবিচার করতে হবে। You have to do justice to yourself. Otherwise, তুমি কিন্তু লজ্জায় পড়তে হবে। Run through with the dreary shower. হ্যাঁ, এবার meaning বলো। Oh, then at times I dropping seat. আহা, তারপর আমি ভগ্ন মনে বসে থাকি, মানে dropping seat মানে ভাঙা মনে এরকম। And I spend many an anxious hour. Anxious. তারপরে anxious hour. তারপরে অনেক উদ্বেগের সময় পার করি। Nor in my book can I take delight. এবং আমার বইতে তো আমি কোনো আনন্দ নিতে পারি না। Nor sit in learning's board. এবং শিক্ষক হন্তে বা শিক্ষকের নিকট বসেও কোনো আনন্দ পাই না। On through with the dear shore. যা নিরানন্দ জীর্ণশীর্ণ এরকম। One through with the dreary shore. One through অর্থ কি? ওয়ার্ন থ্রো বলতে কি বোঝাচ্ছে এখানে আমাদের তো বুঝতে হবে। ওয়ার্ন থ্রো বলতে কবি এখানে ই অর্থে বুঝিয়েছে ড্রু, ডিআর ডাবল পি, ড্রুপ, ড্রপ অর্থ কি? ড্রপ গুটিয়ে রাখা, গুটিয়ে যাওয়া। ঠিক আছে, অ্যাংশাস, অ্যাংশাস অর্থ কি? আউটওয়ার্ন, আউটওয়ার্ন অর্থ কি? ও আউটওয়ার্ন তো এখানে নাই, ওই যে এটা হচ্ছে যে ওয়ার্ন থ্রো, ওয়ার্ন থ্রো অর্থ কি বলো? কোনটা স্যার? ওয়ার্ন মানে তো স্যার জীর্ণ, ক্লান্তি। ওয়ার্ন থ্রো মানে একদম ইয়া হয়ে যাওয়া, নিজেকে ক্লান্ত হয়ে যাওয়া, ক্লান্তি হয়ে যাওয়া, বা মনে করো যে কি বলে এটাকে, একটা জিনিস যখন দুর্বল হয়ে যায় তখন এটা ওয়ার্ন থ্রো। ওয়ার্ন থ্রো মানে একটা জিনিস যখন দুর্বল হয়ে যায় তখন তার যে অবস্থাটা সেটাকে এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে জানতে হবে, কিন্তু না জানলে তোমরা আরেকজনকে বলতে পারবে না। অফিস থেকে একটু দাঁড়াও, অফিস থেকে ফোন দিয়েছে মনে হয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এই লাইনটা অর্থ কি দাঁড়ালো? ওয়ান থ্রো, আমি তোমাদের কাজ দিচ্ছি, তোমরা আগামী ক্লাসে এই কবিতাটা লাইন টু লাইন অর্থ এবং এটার বিশ্লেষণ তোমরা করবে, সবাই পড়বে, পড়ে আমাকে সবাই বলবে কেমন, অর্থটা সহ সবাই বলবে। দেখো এখন তোমাদের শেখার সময়, তোমরা নিজেদেরকে ফাঁকি দিও না, এখন ফাঁকি দিলে কিন্তু ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না, মানে অ্যাটলিস্ট পড়াশোনা নিয়ে আগাইতে পারবে না, অন্য কিছু নিয়ে হয়তো ব্যবসা বাণিজ্য করলে বা অন্য কিছু করলে হয়তো তোমরা কিছু করতে, কিন্তু যারা পড়াশোনা নিয়ে কেরিয়ার করতে চাও তারা মোটেও ফাঁকি দিবা না, নিজেকে ধ্বংস করো না। ঠিক আছে, আচ্ছা এবার বলো, এবার এটা আমরা পড়তে থাকি, এখান থেকে বলবে সাকিব ইমতিয়াজ, তুমি বলো, তুমি পড়ো, তুমি এখান থেকে এটা প্রথম থেকে পড়বো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পড়ো। হ্যাঁ, প্রথম থেকে। At the age of 9, Dylan Mahalingam became the co-founder of Lil MDGS
a non-profit international development and youth empowerment organization. Lil MDGS mission is to use power of digital media to engage children in the United Nations Millennium Development Goals. Bangla kora prottekta line er. Sir, prothom line ta hocche Dylan Mahalingam, 9 bochor boyoshe Lil MDGS namok company-r co-founder hoy, je company-ti ekti mane je jubo unnayon ebong jubo khomotayone ekti non-profit sanstha. Lil MDGS company-r ei organization-er kaj hocche digital media mane hocche ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে বাচ্চাদের এই যে আর এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যে একটা দ্য পাওয়ার অফ ডিজিটাল মিডিয়া এখানে আছে ডিজিটাল মিডিয়ার পাওয়ারকে কাজে লাগিয়ে আমেরিকার বাচ্চাদের এই যে এমডিজিএস যে একটা অপারেশন এটাই তাদের সাথে সংযুক্ত করা আমেরিকার বাচ্চাদের এখানে কই লেখা আমেরিকার বাচ্চাদের সো ইউনাইটেড নেশনস সরি স্যার এখানে আছে ডিজিটাল মিডিয়া টু এঙ্গেজ চিলড্রেন ইন দা ইউনাইটেড নেশনস মানে তুমি বুঝতে পারছো কিন্তু বাট ইউ ক্যানট মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড রাইট ইয়েস স্যার সরি ফর আচ্ছা অসুবিধা নাই ঠিক আছে আরেকজনকে জিজ্ঞাসা করি প্রীতম 12645 প্রীতম তুমি কি আছো প্রীতম ঘুমিয়ে গেছো নাই প্রীতম স্যার আমি বলি কে এটা নাফিসুর বলো জি স্যার বলো লিল এমডিজি লক্ষ্য হলো ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে শিশুদেরকে জাতিসংঘের শতাব্দী উন্নয়ন লক্ষ্যমাত্রায় সম্পৃক্ত করা তারপরে বলো এরপর লাইনটা পড়ো হিস অর্গানাইজেশন হ্যাজ মোবিলাইজড মোর দেন 3 মিলিয়ন চিলড্রেন অ্যারাউন্ড দ্য গ্লোব টু রাইজ to raise 7,80,000 US dollars for tsunami relief and more than $10 million dollars for hurricane relief তার সংগঠন সারা বিশ্বে 30 লাখেরও বেশি শিশুকে ঐক্যবদ্ধ করে সুনামি কবলিতদের জন্য প্রীতম চলে গেছে প্রীতম ছেলেটাকে আচ্ছা গার্জিয়ানকে ফোন দেব কথা বল না কেন 7,80,000 ডলার এবং হেরিকেন কবলিতদের জন্য 10 লক্ষ ডলারের বেশি তহবিল গঠন করে আচ্ছা দাঁড়াও 10 মিলিয়ন মানে 10 লাখ না তুমি একটু স্টপ থাকো সাবাব 12350 তুমি আছো জি স্যার সাবাব তুমি পড়ো তুমি শুরু থেকে পড়বো না তুমি এই যে এলেনটা পড়ো জি হি হ্যাজ বিল্ট He has built a dormitory in Tibet, a mobile hospital in India, and a school playground serving AIDS orphans in Uganda. এটার অর্থ হচ্ছে স্যার যে ডাইলান মাহালিঙ্গম টিবেতে একটা ছাত্রাবাস প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়াতে একটা ভাসমান হাসপাতাল তৈরি করেছে এবং উগান্ডাতে যে সকল শিশু বা যে সকল পিতামাতাহীন শিশু এইডস আক্রান্ত তাদের খেলার জন্য একটা খেলার মাঠ তৈরি করেছে and Dylan is a youth speaker for the United Nations এবং ডাইলান জাতিসংঘের
যে সকল যুবক রয়েছে যারা ইয়ুথ স্পিকার বা যুব বক্তা হিসেবে কাজ করে, তাদের মধ্যে ডাইলান অন্যতম। তোমার বাসা কোথায় শাবাব? স্যার আমার বাসা ঠাকুরগাঁও। তুমি কোন স্কুল থেকে পাস করেছো? স্যার ঠাকুরগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। গুড, আচ্ছা তাই ঠিক আছে। তাহলে কি বলছে, প্লে গ্রাউন্ড সার্ভিং এইডস ইন ইউগান্ডা, ঠিক আছে। আচ্ছা তারপরে তারপরে তুমি দাঁড়াও, আরেকজনকে জিজ্ঞাসা করি, দাঁড়াও। আর কে জিজ্ঞাসা, আবরার, আবরারকে জিজ্ঞাসা করে নি। আবরার তুমি বলো, আবরার তুমি কি আছো? জি স্যার আছি। তুমি এটা এটা পড়ো, এই যে এটা। Alexander Alex Scott was born in Connecticut in 1996 and was diagnosed with neuroblastoma. Neuroblastoma, a type of childhood cancer. Shortly before she turned one. Alexandra Alex Scott, 1996 সালে কানেকটিকাটে জন্মগ্রহণ করেছিলেন এবং নিউরোব্লাস্টোমা নামক একটি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তারপর কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন, মানে সুস্থ হয়ে ওঠেন। 2000 কোথায় লেখা আছে? এর অর্থ কি? এটা কি অর্থ কি? এটা বোঝাচ্ছে যে বিফোর শি টার্নড ওয়ান, তিনি পরিণত হওয়ার। হ্যাঁ আমি বলবো, পরিণত হওয়ার কিছু কে বলবে আগে স্যার বলি, কে বলতে যাচ্ছে প্রথমে? আলেকজান্ড্রা অ্যালেক্স স্কট 1996 সালে কানেকটিকাটে জন্মগ্রহণ করেন এবং তার এক বছর পূর্ণ হওয়ার আগেই নিউরোব্লাস্টোমা নামে এক ধরনের শিশুদের যে ক্যান্সার হয় সেরকম এক ধরনের ক্যান্সারে তিনি শনাক্ত হন। রাইট রাইট রাইট, ডায়াগনাইজ হয় সে, মানে ধরা পড়ে তার একটি বয়স এক বছর হওয়ার আগেই সে একটি নিউরোব্লাস্টোমা নামে একটি চাইল্ডহুড টাইপের ক্যান্সারে সে মানে শনাক্ত হয়, ধরা পড়ে রোগটা তার, ঠিক আছে। গুড, এই আমরা এই ধরনের ছেলে চাচ্ছি স্বভাবের মতো, যারা ইংরেজি ভালো বুঝবে তারাই কিন্তু ভবিষ্যতে ভালো করবে। তোমরা যে যে পিছিয়ে আসো এটা তো খুবই খারাপ অবস্থা, খুব খারাপ। যে পিছিয়ে থাকাটা তোমাদের নিজেদের দোষে, তোমরা নিজেদের দোষে তোমরা পিছিয়ে আছো। কেউ কাউকে ভাষা কেউ কাউকে শিখাইতে পারে না। আমি তোমাকে ইংরেজি সারাদিন পড়ালে শিখাইতে পারবো না, আনলেস ইউ হ্যাভ জেনুইন ইন্টারেস্ট ইন ইট, রাইট? এই যে আরেকজন তো ছেলে চলে গেলো, এটা প্রীতম ছেলেটা কিন্তু চলে গেল। আমি ওর বাবাকে আজকে ফোন দিব, অফিসে জানাবো এটা কেন চলে গেল, কেন সে প্রীতম। ওকে, তাহলে রোহিত রোহান তুমি কি আছো? রোহিত? জি স্যার, জি স্যার। রোহিত তো ভালোই টেকনোলজি ভালোই বুঝে। আচ্ছা তুমি ইয়া করো, তুমি এই যে এটা করো, ফার্স্ট লেমোনেড। Her first lemonade stand raised $200 and led to the creation for Alex Lemonade Stand Foundation. এর মানে হচ্ছে তার যে প্রথম লেমোনেড সেটা $2000 জোগাড় করে এবং অ্যালেক্সের লেমোনেড স্ট্যান্ড ফাউন্ডেশনটা গঠন করে। হ্যাঁ বলো রোহান। হ্যাঁ স্যার। তুমি কি আসো, তুমি বাসা কোথায়? স্যার আমার বাসা বরিশালে। বরিশাল কোন জায়গায়? বরিশালে তুমি কি দেশের বাড়ি? বরিশাল না? হ্যাঁ।
কিন্তু তোমার ভাষা তো খুব শুদ্ধ মনে হচ্ছে। হ্যাঁ বরিশালে ঠিকই থাকি, তবে ওরকম ভাবে মানে বরিশালের ওই মানে ওরকম ভাষা কখনো মানে ব্যবহার করা হয় না। ও বরিশালের ভাষাটা ব্যবহার করা, ও ভালো, এটা ভালো। বরিশালের আসলে আঞ্চলিকতাটা পরিহার করলে ভালো আমাদের জন্য, আসলে ইটস সো টাফ ফর আস। তারপরেও তোমার বাবা কি করে? সে একজন অ্যাডভোকেট। গুড। এমনিতে তোমরা কোথায় কোথায় থাকো? বর্তমানে আমরা আগলজাত মানে বরিশালেই আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে তুমি ইয়া বলো, তুমি রোহিত, তুমি তাহলে এটা বলো, এখান থেকে বলো অর্থ কি হবে। আজকে কিন্তু আমি পড়াচ্ছি না, আজকে জাস্ট আমি যাচাই করতেছি তোমাদের অবস্থাটা কি, তোমরা কোন লেভেলে আছো সবাই, দেখি আমি যাচাই করতে চাচ্ছি, বলো। হ্যাঁ মানে তার যে প্রথম লেমনের স্ট্যান্ড সেটা $2000 জোগাড় করে, এবং এই $2000 অ্যালেক্সের লিমিটেড স্ট্যান্ড ফাউন্ডেশনটা গঠন করে। এই যে শুদ্ধ ভাষায় কথা বলা, মানে প্রমিত বাংলা ভাষা, এটা কিন্তু তোমার জবের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা জিনিস। একটা ভাইবাতে গেলা, ইন্টারভিউতে গেলা, তুমি ধরো বিসিএস এ ভাইবাতে গেলা, তুমি এলাকার লোকাল ভাষায় কথা বলা শুরু করলা, এটা কিন্তু খুব দুঃখ লাগবে ওদের কাছে। কারণ একটা সরকারি অফিসার প্রথম শ্রেণী এসে why would he use local languages, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রমিত বাংলা ভাষাটা আমাদের শিখতে হবে, both in english both in bangla, right? তারপরটা পড়ো, লাইনটা পড়ো। Alex continued her lemonade stands throughout her life, ultimately raising over $1 million toward cancer research. এর অর্থ হচ্ছে Alex তার সম্পূর্ণ জীবনব্যাপী লেমনেড স্ট্যান্ডটা চাল মানে সংস্থাটা চালিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত ক্যান্সার গবেষণা নার জন্য প্রায় $1 million বেশি কালেক্ট করেছিলেন। তারপরে আর কাকে জিজ্ঞাসা করা হয় নাই দেখি, শাবাব শাফিকে জিজ্ঞাসা করা হয়েছে? তৌসিফ জাওয়াদ? না স্যার, আমাকে এখনো জিজ্ঞাসা করা হয়নি স্যার। তুমি বলো, তুমি এখন এই লাইনটা বলো, শি ফাস্ট অ্যাওয়ে, এটা এখান থেকে বলো। তোমার বাসা কোথায়? In August 2004 at the age of 8. সে 2004 সালের অগস্ট মাসে মৃত্যুবরণ করে, যখন তার বয়স ছিল 8 বছর। Today, Alex Lemonade Stand sponsors a national fundraising weekend in the United States, which is popularly known as Lemonade Days. এখন Alex Lemonade Stand এটা হলো জাতীয় মানে জাতীয় ফান্ড মানে জাতীয় সঞ্চয়পত্র মানে সাপ্তাহিক সঞ্চয়পত্র হিসেবে আছে, মানে বিখ্যাত হলো যুক্তরাষ্ট্রে, যেটাকে আমরা লেমনেড ডেজ নামে জানি। Each year, as many as 10,000 volunteers at more than 2,000 Alex Lemonade stands makes a difference for children with cancer. প্রত্যেক বছর প্রায় 10,000 স্বেচ্ছাসেবক, এর মধ্যে তার থেকেও বেশি 2,000 এর মতো Alex Lemonade stands সেই সকল বাচ্চাদের সহায়তা করে, মানে সহায়তা করে যারা ক্যান্সারের আক্রান্ত রয়েছে। তোমার বাসা কোথায়? তোমার বাবা কি করে? স্যার কুষ্টিয়ায় স্যার। বাবা কি করে? স্যার বাবা হলো মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে হেড টিচার। তুমি বর্তমানে কুষ্টিয়াতে আছো নাকি? জি স্যার, আমি এখন কুষ্টিয়াতেই আছি স্যার। যাক ভালো। আমরা তাহলে আরেকজনকে জিজ্ঞাসা করি,